আজকের ভিডিওতে আমি এপিজে আব্দুল কালাম স্যারের অমূল্যবান কিছু বাণী তোমাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ এর একটা লাইন তোমার জীবনকে বদলে ফেলতে পারে। চলুন তাহলে আর দেরি না করে এখনই শুরু করা যাক। কালাম স্যার বলেছেন, স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে। ব্যর্থতায় হতাশ হবেন না, কারণ সফলতা একদিনে আসে না, প্রতিটি ব্যর্থতাই হলো এক একটি সফলতার ধাপ। কালাম স্যার বলেছেন, যদি তুমি প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বলো তাহলে তোমার দিন ভালো যাবে। একে, আমি সেরা, দুয়ে, আমি করতে পারবো, তিনে, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, চারে, আমি জয়ী, পাঁচে, আজকের দিনটা আমার। মন থেকে যারা কাজ করে ও ইচ্ছা শক্তি প্রবণ, ঈশ্বর তাদের সাহায্য করেন। আমরা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু যোগ্য হওয়ার চেষ্টা করি না। যদি আপনি কারোর জীবনে পেন্সিল হয়ে সুখ লিখতে না পারেন, তাহলে চেষ্টা করুন সুন্দর রাবার হয়ে তাদের দুঃখগুলো মুছে দেওয়ার। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। সমস্যাকে কখনো নিজের উপর চেপে বসতে দেবে না, যত কঠিন সময় আসুক না কেন, কখনোই হেরে গেড়ে চলবে না। স্যার বলেছেন, তোমার জীবনে ভালোবাসা থাকলে এটার মূল্য দাও, উচ্চ আকাঙ্ক্ষা থাকলে এটাকে মেরে ফেলো, হাসি থাকলে এটাকে অর্জন করে নাও, ভরসা থাকলে এটাকে বিশ্বাস করো, নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও। আমরা একা না, পৃথিবীটা আমাদের বন্ধু। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে আয়নার সামনে দাঁড়াও আর সেই মানুষটা তুমি দেখতে পাবে। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। অহংকার তো তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না। এক কথায় সেটাকেই সাফল্য বলা চলে, যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। বন্ধুরা, এপিজে আব্দুল কালাম স্যারের বাণী তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টস করুন, ও আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম সুন্দর সুন্দর ভিডিও আপনার মোবাইলে প্রথম পাওয়ার জন্য। এতক্ষণ আপনারা দেখছিলেন জি বাংলা মোটিভেশন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করুন, ও আমার ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন।